ফটিকছড়ি উপজেলার 21 নং খিরাম ইউনিয়নের আত্মপ্রকাশ গুইটটি দীর্ঘ 11 বছর পর সীমানা সংক্রান্ত জটিলতা হারাইয়ের অবশেষে পূর্ণাঙ্গ ইউনিয়ন হিসেবে আলোর মুখ দেখি এ ফটিকছড়ির 21 নং খিরাম ইউনিয়ন। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাসর 33 নং বেঞ্চ গেদে 11 মে সকাল 11টায় সীমানা সংক্রান্ত রিট পিটিশন খারিজ করে দিলে এই ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে। এই খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বিরাজ করে। বিশাল আরাকির মানুষ ব্যাগুন ইউনিয়নের মধ্যে ব্যাগুন খুব আশান্বিত এবং ব্যাকুণ আনন্দিত। কিরামবাসী চাই কিরামবাসীর ভাগ্য উন্নয়নের লাই এই এলাকার একজন যোগ্য ন্যায়পরায়ণ যার কাছে কিরামন মানুষের জান মাল ইজ্জত হেফাজত থাকে এইরকম একজন প্রতিনিধি নির্বাচন করি কিরামর কিরামবাসীর ভাগ্য উন্নয়নের লাই প্রত্যেকে আরা একে একে অপরের সাথে খাঁদে খান মিলেই প্রত্যেকে আরা সাজ করি যাইম। তারা দীর্ঘদিনের আশা গোড়া কিরামবাসীর গত 11 তারিখ যে গড়া রয়ে গোড়া কিরামবাসী বেশি আনন্দিত হয়ে এবং বহুত উন্নত বলে আশা করি। কিরাম প্রচুর অবহেলিত আছিল, কিরামর রাস্তা ঘাট ব্রিজ উন্নয়ন সার্বিক উন্নয়ন বলতে কিছু নয়, একই অনুরূপ ব্যবহার পাকিস্তানে যে আড়ার লয় গজি নানুভূত আড়ায় অনুরূপ ব্যবহার হয়। ওই ইলেকশন আইলে আড়ার ভাই হয়, ইলেকশন চলি গেলে আড়া সালাদ তুলো অধম বাসায় আড়ার কথা হয়, বুঝছেন না কথা? এইভাবে এতলায় মানুষ বিরক্ত হইয়ারে ও দুর্ব্যবহারে আরা কিরামবাসীর একতাবদ্ধ করে দিই ইয়ান হল বলি আরা পৃথক হয়ে গিয়ে আন মনের ভিতরে একটা আবেগ কথা পৌঁছিয়েছি আই কেউ হয়ে মনের ঠান্ডা আবেগ আর হয়ে গিয়ে গাই অর্থাৎ ব্যক্ত করে নিতে পারে তবু আই একটা জিনিস সহ্য করে জানো নি নানু হুরুর বাসি তারা শান্তিতে থাক আরও শান্তিতে থাকি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।